অতিরিক্ত বৃষ্টির জেরে বিভিন্ন জলাধার থেকে শুরু হয়েছে জল ছাড়ার কাজ। ধাপে ধাপে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে একাধিক নদনদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও দফায় দফায় জল ছাড়ছে ডিবিসি। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই নিম্ন দামোদর এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। এবারের পুজোয় নিজের মনের মতো অত্যাধুনিক পোশাকে সাজতে হলে অবশ্যই আসুন সুরে কালনা স্টোরসে এবং পছন্দসই শাড়ি কিনতে চলে আসুন পাল বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা সুরে কালনা, নন্দী রোড, পূর্ব বর্ধমান। দামোদর নদের জলস্তর যেমন বাড়ছে, স্রোতও বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে চলছে নৌকায় বিপদের যাত্রা। পূর্ব বর্ধমানের শম্ভুপুর, জামুদহ এলাকার পর একই চিত্র অমরপুর এলাকাতেও। প্রতি বছরের মতো এবারও যথারীতি শুরু হয়েছে বিপদের যাত্রা ভরা দামোদরে। না, এখানেও নেই কোনো লাইফ জ্যাকেট, নেই কোনো নিরাপত্তা। বাইক, সাইকেল সহ পণ্য বোঝাই করে নৌকায় অত্যন্ত বিপজ্জনকভাবে পারাপার করছেন উভয় পারের মানুষজন। এখানেও সেতুর দাবি সেই বাম আমল থেকে। ভোট এলি জ্বলে ওঠে আশ্বাস প্রদীপ, তারপর নিভেও যায়। বর্ষা এলি জীবন বাজি রেখে আসা যাওয়া করেন শিয়ালি, মাঠশিয়ালি, কোড়া, রেসলাতপুর, মুইদিপুর এলাকার শয়ে শয়ে মানুষ, এমনকি স্কুল কলেজের পড়ুয়ারাও। ব্লক থানা যেহেতু জামালপুর, তাই বাধ্য সকলে এপারে আসার জন্য। জল কম থাকলে ভরসা কাঠের তৈরি অস্থায়ী সেতু, আর ভরা বর্ষায় পরিপূর্ণ দামোদরে ভরসা নৌকা। অনেকেই বাইক নিয়ে নৌকায় উঠতে গিয়ে পড়ে আহতও হচ্ছেন। বৃষ্টিতে জলকাদার মধ্যে ঘাট ও পিছল ভাঙছে নদীর পার। এভাবেই চলছে জীবনযাত্রা রোজ। পাকা সেতু কবে হবে তার দিকেই হাপিত্তেস করে তাকিয়ে হাজার হাজার মানুষ। কৃষিজীবী মানুষের দুর্দশা কবে ঘুচবে তা কেউ জানে না। তবে ভোটের ধাকে কাঠি পড়লি নেতারা আসেন, আশ্বাস দেন সেতুর। ভোট মিটলি ভো কাটটা, নিরাপত্তা ছাড়াই বিপদের যাত্রা সেই ভরা দামোদরে। এবারের পুজোয় নিজের মনের মতো অত্যাধুনিক পোশাকে সাজতে হলে অবশ্যই আসুন সুরে কালনা স্টোরসে এবং পছন্দসই শাড়ি কিনতে চলে আসুন পাল বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা সুরে কালনা, নন্দী রোড, পূর্ব বর্ধমান।